এই মুহূর্তে আগামী ডিসেম্বর মাস থেকে রাজ্যের সমস্ত রুটে কিন্তু লোকাল ট্রেন পরিষেবা চালু হয়ে যেতে পারে এমনই কিন্তু ইঙ্গিত পাওয়া গেল রেলের তরফ থেকে। এই মুহূর্তে রাজ্যে যে সমস্ত রুটে লোকাল ট্রেন পরিষেবা চালু হয়েছে সেই সমস্ত রুটে বাকি থাকা আরও যে সমস্ত লোকাল ট্রেনগুলি রয়েছে সমস্ত লোকাল ট্রেন কিন্তু চালু হয়ে যাবে। এছাড়াও রাজ্যে এই মুহূর্তে যে সমস্ত রুটে লোকাল ট্রেন চলছে না সেই সমস্ত রুটেও কিন্তু ডিসেম্বর মাস থেকে অর্থাৎ সারা রাজ্য জুড়ে 100% লোকাল ট্রেন পরিষেবা কিন্তু চালু হয়ে যেতে পারে এমনই খবর আসছে। তোমাদের সমস্ত কিছু আপনাকে জানাবো এই ভিডিওতেই, অতএব ইম্পর্টেন্ট ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর সকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আপনি যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনার সেই রুটে লোকাল ট্রেন পরিষেবা চালু হয়েছে কি না অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে ট্রেন চলাচল সংক্রান্ত পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে এই চ্যানেলের একটা ভিডিও নোটিশ আপনার মিস না হয়। তোমাদের এখানে যে খবরটি প্রকাশিত হয়েছে সেখানে এমনটাই বলা হয়েছে ডিসেম্বরে লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করতে চায় রেল, চিন্তা বাড়াচ্ছে যাত্রী সংখ্যা। এখানে দেখুন ডিটেলস বলা হয়েছে করোনার সেকেন্ড ওয়েভের মতো বিপর্যয় না এলে আগামী ডিসেম্বরে প্রথমেই লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করতে চায় ভারতীয় রেল। তবে গত কয়েকদিন ট্রেনে আশানুরূপ যাত্রী না হয় চিন্তা রয়েছে রেল কর্তৃপক্ষের এবং এখানে বলা হয়েছে বেশ কিছু স্টেশন থেকে একেবারেই কিন্তু যাত্রী হয়নি বলে খবর। পূর্ব রেল সূত্রে স্পষ্ট করে বলা হয়েছে সরকারি সংস্থা হওয়ায় রেলকে বিপর্যয়ের কথা চিন্তার পাশাপাশি রাজ্যের সঙ্গে সহমতে এগিয়ে কাজ করতে হচ্ছে, সে কথা মাথায় রেখে ট্রেনের সংখ্যা কিন্তু নির্ধারিত হচ্ছে। এবং তখন এখানে বলা হয়েছে লকডাউনের পর লোকাল ট্রেন চলাচল শুরু হয়ে ছ দিনে পা দিল সোমবার, তবে এই কদিন আশানুরূপ যাত্রী হয়নি হাওড়া শিয়ালদা ডিভিশনে। এবং এখানে তখন বলা হয়েছে পূর্ব রেলের চিফ অপারেশন ম্যানেজার ইউকে বল বলেন বুধবার থেকে ট্রেন চলাচল শুরু হলেও ছুটি যেটা রয়েছে সোমবার পর্যন্ত, মঙ্গলবার ওয়ার্কিং ডেতে যাত্রী দেখে বোঝা যাবে পরিস্থিতি কেমন। তোমাদের আপনারা বুঝতেই পাচ্ছেন লোকাল ট্রেন কিন্তু বর্তমানে চালু হয়েছে সেখানে যাত্রী কিন্তু আশানুরূপ হচ্ছে না, তাই কিন্তু চিন্তিত রয়েছেন ভারতীয় রেল। এবং বলা হয়েছে যে করোনার মতো সেকেন্ড ওয়েভের মতো বিপর্যয় যদি না আসে তাহলে ডিসেম্বরে প্রথমে কিন্তু লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, এমনটাই কিন্তু খবর আসছে। তোমাদের এই বিষয়ে অবশ্যই আপনাদের কি বক্তব্য রয়েছে নিচে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।